এরকম নাকি দান খরাত করে এই বিষয়টা সম্বন্ধে একটু বলতেন নাকি সত্য নাকি এটা সাইকোলজি ব্যাপারে পায় সেটা বুঝতেছি না 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 সত্য এই যে আপনার যে আত্মীয় স্বজন আছে না আত্মীয় স্বজন অনেক আজাব হচ্ছে এখন তাদেরকে আজাব থেকে রক্ষা করতে হলে প্রতি মাসে আমাকে কিছু টাকা পাঠাতে হবে ভাই এটা আল্লাহ পাক বলে দিয়েছে বুঝছেন যে আমাকে কিছু টাকা পাঠাইলে আপনার পরিবারের সবার আজাব maaf হয়ে যাবে মাসে মাসে 10000 করে পাঠাবেন হ্যাঁ না না ভাই এটা সত্য না এটা মানে স্বপ্ন দেখে এখন এটা কি কোনো সাইকোলজি ব্যাপারে জন্য মানে স্বপ্ন দেখে নাকি

সিরিয়াসলি বলতেছি ভাই আমাদের টাকা পাঠাইলে দেখবেন যাবতীয় আজ মাফ হয়ে যাবে হ্যাঁ সব খুব ভালো থাকবে তারদের এখানে সুন্দর ফ্ল্যাট করে দেওয়া হবে কবর নিচে তারপরে এখানে মানে সুইমিং পুল থাকবে সেই ফ্ল্যাটে ওটা হচ্ছে আপনি আমাকে কত টাকা পাঠাচ্ছেন তার উপর নির্ভর করবে যদি বেশি টাকা পাঠান তাহলে বড় সুইমিং পুল হবে সেখানে আবার তারা সাঁতার কাটতে পারবে তারপরে ওইখানে বিছনাটা খুব ভালো থাকবে একটা মানে ইয়া টিভি থাকবে ওলের টিভি থাকবে বুঝছেন আহ পঁচাশি ইঞ্চি টিভি থাকবে সেখানে আবার ইন্টারনেট লাইন থাকবে ওইখানে তারপরে মানে ইসের কানেকশন সব চ্যানেল গুলা ভালো থাকবে যদি আমাকে ঠিকঠাক ভাবে টাকা পাঠান আপনি আর যদি টাকা না পাঠান তাহলে তো মনে করেন আজ ভাই আমি ভাবছিলাম হয়তো এটা সাইকোলজি কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে মনে হয় ডিপ্রেশন থেকে মানুষ এগুলা কল্পনা করে ওই জন্য রাতে ঘুমালে এরকম দেখে এইরকম ভাবছিলাম আর কি আপনি তো আমাকে বলতেছেন না কি করব হ্যাঁ ভাই আমি আপনাকে যেটা বলতেছি ঠিকই বলতেছি ভাই আপনি একটু আমাকে টাকা পাঠিয়ে দিন ঠিক আছে টাকা পাঠা দেন তাহলে দেখবেন সব আজ বন্ধ হয়ে গেছে আর ভালো ভালো স্বপ্ন দেখবেন এরপরে আপনি যদি বিশ্বাস নিয়ে আমাকে টাকা পাঠান তখন দেখবেন ভালো ভালো স্বপ্ন আপনার আসতেছে আমি তো ইসলাম থেকে জন্মাইছি কিন্তু এখন ধর্মে তো বিশ্বাস করি না মাথা খাটাই তো জ্ঞান বুদ্ধি আছে তো কিন্তু বিষয়টা নিয়ে একটু ভাবতেছি না করতে চেষ্টা করতে যাবেন মামা মামা কেন বিশ্বাস করেন না বিশ্বাস করবেন না কেন অবশ্যই বিশ্বাস করতে হবে ভাই আমি যেই কথাটা বললাম সেটাতে বিশ্বাস করেন এবং আমারে টাকা পাঠান

পরের জনকে যুক্ত করি আলামত আলামত আপনাকে যুক্ত করা হচ্ছে আলামত আপনি বলেন তাহলে আলামত আপনাকে যুক্ত করা হচ্ছে কথা বলেন আলামত আপনাকে যুক্ত করা হচ্ছে না আপনি তো কথা বলছেন না ভাই তেলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি খালিদ সাইফুল্লাহ আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে কি বলবো আপনাকে হয় আল্লাহ কাউকে মানেন না ইসলাম ধর্ম তো না কিন্তু তারপরেও আপনি সুন্দর একটা ফ্যামিলি পাইছেন সুন্দর একটা বউ পাইছেন আবার ছেলে সন্তান মানে আল্লাহ মানে মানে মাথায় খেলে না যে আপনার কেন আর সুন্দর село হইছে কত আমার জায়গা একজন হুজুর মুফি তার মেয়ে হইছে ফ্লেংরা অনেকে তো মুফতি কিন্তু আপনি মানে আমার কাছে খুব মানে লাগে না না এটা এটার উত্তর আল্লাহ কিন্তু কোরআন হাদিসে দিয়ে দিছে কিন্তু এটার উত্তর কিন্তু আছে হ্যাঁ আল্লাহ পাক পেছিতে কাফেরদেরকে সুযোগ দিবে আর মুমিনদেরকে কষ্ট দিবে পরীক্ষা নেবে বুঝছেন আমাদেরকে সুযোগ দিচ্ছে আল্লাহ পাক বুঝছেন আর এই মুমিনদেরকে মানে কষ্ট দিয়ে পরীক্ষা নিচ্ছে বুঝছেন এটা হচ্ছে এটা ব্যাখ্যা না দিলো চলতো অন্য কাপ দিলতো কারণ আপনি একটু বেশি মানে সর্বোচ্চ নেতা বলতেন দেখি অনেক জনের ভিডিও দেখি কিন্তু আপনার মানে আমার কাছে মনে হয় যে আপনি বড় আর কি আপনার এরকম সুন্দরী বউ সুস্থ ছেলে এটা মানে আমার কাছে নিচে মানে কথার কাছে খারাপ লাগে যে এটা ঠিক হয় নাই আপদ হয় যেন আমার বউ বাচ্চা সব যেন ইয়া হয়ে যায় এগুলো আপনি মনে মনে চাইতেছেন কিন্তু আমি কিন্তু চাই যেন আপনি আপনার বউ বাচ্চা নিয়ে ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন তাদের তাদের জীবনটা ভালো কাটুক তারা যেন জঙ্গি না হয় তারা যেন ভালো মানুষ হয় তারা যেন একটা আপনার ছেলে যেন একটা ছেলে বা মেয়ে যেন একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারে একটা ভালো চাকরি পায় আমি জন্য আমার কামনাটা হচ্ছে ভালো কামনা আমি কোনো চাই না বুঝছেন আমি কিন্তু হোক বা আপনার পরিবারের কারোর অসুখ বিসুখে পেন খারাপ অবস্থা হোক অ্যাক্সিডেন্ট হোক এগুলো কিন্তু আমি চাই না আমি কিন্তু চাই আপনারা ভালো থাকেন ভালো মানুষ হন মহান মানুষ হন মানবিক মানুষ হন সবার সাথে মিলেমিশে থাকেন কিন্তু আপনি দেখেন চাইতেছেন যে আমি যেন

আচ্ছা বলেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে আসমানি কিতাব একশো চার খানা প্রতিটাই তো আল্লাহর বাণী যেটা আমরা বিশ্বাস করি প্রত্যেকটা যদি আল্লাহর বাণী হয়ে থাকে আল্লাহর ওহিও হয়ে থাকে তাহলে ওই কিতাবগুলোতে আল্লাহর পরিচয় কিভাবে ছিল আল্লাহ শব্দটার সাথে মানুষ কবে থেকে পরিচিত আল্লাহ শব্দটার সাথে যে ওই অঞ্চলের আরব দেশের ওই লোকেরাই আল্লাহ শব্দটা বলতো হ্যাঁ আল্লাহ শব্দটা ওই অন্য কোথাও ইয়া ছিল না সুতরাং বলা যায় যে ওই আল্লাহ শব্দটা মোহাম্মদ আবিষ্কার করছে এর আগের কিতাবগুলো কি আল্লাহর ওহী না বা আল্লাহর পরিচয় ওখানে কিভাবে ছিল নামে অন্য বিভিন্ন নামে ডাকতো কিন্তু এই যে মক্কায় যে দেবতাটা ছিল আল্লাহ নামক যে দেবতাটা ছিল মোহাম্মদ সেই দেবতাটা কি আসলে চুজ করছে তার ইয়া হিসেবে কিন্তু অন্য কেতাবে যেমন ধরেন ইহুদিদের কেতাবে নানা ভাবে আছে জিহোবা নামে আছে তারপরে ইল হাম না জন্য কি টেপের কি কি নাম আছে অনেকগুলো নামই তা এই জুডিও খ্রিস্টান গডকে ডাকা হইতো এই কয়েকটা নামে আচ্ছা আহ তাহলে আল্লাহর নামের ইয়াটা কি বলেটা

আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো লাগলো কথা বলে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন ঠিক আছে ভাইয়া ওকে আচ্ছা ঠিক আছে